আমার প্রিয় দু সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে দু হাজার তেইশের ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে তোমাদের ফুল মার্কস থাকবে পনেরো আর সময় তোমায় থাকবে তিরিশ মিনিট এবার কী কী বিষয় থাকবে দেখে নাও তোমাদের থাকবে প্রথম অধ্যায় পূর্ব আলোচনা দ্বিতীয় অধ্যায় পাইচিত্র তৃতীয় অধ্যায় মূলক সংখ্যার ধারণা চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ভাগ পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয় ষষ্ঠ অধ্যায় কোণ সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ সপ্তম অধ্যায় কোণের ধারণা এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিটেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে খুব ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণির ফার্স্ট ইউনিটেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো আর সময় তোমাদের রয়েছে তিরিশ মিনিট দেখো একের দাগে প্রশ্ন দিয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু চার সমান সমান চার প্রথম একের দুই এর সঙ্গে কত যোগ করলে এর তিন এর অরণ্যক পাওয়া যাবে উত্তর হবে এক পরের প্রশ্ন একটি বীজগাণিতিক রাশিমালার ভাজক এক্স এবং ভাগ ফল এক্স ও ভাগশেষ এক্স মাইনাস ওয়ান হলে ভাজ্য কত উত্তর লিখবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ভাজক যদি এক্স হয় ভাগ ফল যদি এক্স হয় আর ভাগসে যদি এক্স মাইনাস ওয়ান হয় তাহলে ভাজ্য হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান পরের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো কোন দুটি কোন পরস্পর কোন সাতান্ন ডিগ্রি আর তেত্রিশ ডিগ্রি এই কোন দুটি পরস্পর পুরক্কোন পাশে দেখো একটা ছবি দিয়েছে চিত্রটা ভালো করে প্রথমে দেখো প্রদত্ত ছবিতে এ ওপি দেখো এ ও পি কোন বিওপি দেখো কোন বিওপি এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে কোন এ ওপি এ কত এখানে এবি একটি স্বর লেখা তাহলে হবে কোন এওপি সমান সমান ষাট ডিগ্রি কারণ কোন এওপি কমা কোন বিও এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে কোনটা হবে একশো ষাট ডিগ্রি দেখো দুয়ের দাগে প্রশ্ন দিয়েছে কোনো বর্গা পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাবাদে পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত প্রশ্নের মান দুই দুই নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই নাইন এক্স ইসিকাল টু ওয়ান হলে সাতাশ এক্সএস কিউব মাইনাস ওয়ান বাই সাতাশ এক্সএস কিউব এর মান কত প্রশ্নের মান দুই দেখো তিনের দাগে প্রশ্ন দিয়েছে চাঁদাসা সাজে প্রদত্ত প্রতিজোড়া সম্পূরক সম্পূরকণ অঙ্কন করো বিরাশি ডিগ্রি আর আটানব্বই ডিগ্রি অথবা দিয়ে রয়েছে নিচের তথ্যগুলি থেকে পাইচিত্র অঙ্কন করো প্রশ্নের মান চার দেখো খেলার বিষয় রয়েছে ক্রিকেট ফুটবল টেনিস আর ভলিবল আর পছন্দের ছাত্রছাত্রীর সংখ্যা ক্রিকেটে পঞ্চাশ ফুটবল পঁয়ত্রিশ টেনিস পঁচিশ আর ভলিবল হচ্ছে দশ চারিদাকে প্রশ্ন দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে তিন এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে একটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে দেখো প্রথম প্রশ্ন এক্সএস কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দুই নম্বর এক্স স্কোয়ার প্লাস ফোর বি এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের পনেরো মার্কের প্রশ্নপত্র প্রতিটি স্কুলেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিটেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না আর আমার চ্যানেল তোমার নতুন হাউথ লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এবং তার পাশাপাশি প্রতিটি বিষয় অধ্যয় ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ শাসন এবং বড়ো প্রশ্নের উত্তর সহ শাসন কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে